বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক সৃষ্টি স্যান্ডাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালোই রয়েছো, আলহামদুলিল্লাহ। তো সকলে ভালো থাকো এই প্রত্যাশায় করি। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে ফিনান্স ও ব্যাংকিং ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে আমি এই বইয়ের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ অর্থায়নের উৎস সম্পর্কিত অধ্যায়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। তো আসো আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। তো দেখো, এখানে অর্থায়নের উৎস, এখানে অর্থায়নের উৎস অর্থাৎ আমরা ব্যবসা বাণিজ্য করতে যে আমাদের বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করতে হয়, এই অর্থগুলো সংগ্রহ করতে পারি কোন কোন উৎস থেকে, কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করলে আমাদের বিভিন্ন দিক দিয়ে সুবিধা হবে বাড়তি, এই সংক্রান্ত আলোক আলোচনা নিয়ে আমাদের এই অধ্যায়টা রচিত হয়েছে। তো এই অধ্যায় থেকে আমরা সহজেই অর্থায়নের উৎসগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। অধ্যায়টা অনেক বড়, আমি গোটা অধ্যায়টাকে সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখো, অর্থায়নের উৎসের প্রথমে আমরা শ্রেণী বিভাগ নিয়ে একটু আলোচনা করি। আমরা দেখতে পাচ্ছি প্রথমত একে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা অভ্যন্তরীণ তহবিল আর একটা হচ্ছে বহিঃস্থ তহবিল। অর্থাৎ এটা যদি একটা ব্যবসায় প্রতিষ্ঠান ধরি, তো এই প্রতিষ্ঠানের মধ্যে অনেক লোকজন থাকে, তো এই প্রতিষ্ঠান থেকেও আমি ব্যবসার জন্য প্রয়োজন অর্থের সংস্থান করতে পারি। তো এই ভিতর থেকে অর্থের সংস্থান করাকে বলা হয় অভ্যন্তরীণ তহবিল। এই অভ্যন্তরীণ তহবিলেরও কয়েকটি উৎস রয়েছে, সেগুলো আলোচনা করব। আর যখন আমি ব্যবসার জন্য প্রয়োজনীয় পরিমাণ অর্থ বাইরে, অর্থাৎ ব্যবসার বাইরে থেকে সংগ্রহ করি, সেটাকে বলা হয় বহিঃস্থ তহবিল। তাহলে সহজে এটা বোঝা যাচ্ছে, একমাত্রের সংজ্ঞা অনেক সময় থাকে যে অভ্যন্তরীণ তহবিল বলতে কি বোঝো, বাহ্যিক তহবিল বলতে কি বোঝো। আবার বহুনির্বাচনী প্রশ্নও থাকে যে নিম্নের কোনটি অভ্যন্তরীণ এবং কোনটি বাহ্যিক। তো এই বিষয়গুলো যদি তুমি একটু সংজ্ঞা আকারে মাথায় রেখে দিতে পারো উৎসগুলো সম্পর্কে, তাহলে নিশ্চয়ই এই প্রশ্নগুলো তুমি সহজে অ্যান্সার করতে পারবে। আমি একটু পরে আলোচনা করি তোমাদের সামনে। যেমন এখানে অভ্যন্তরীণ তহবিলের উৎসের মধ্যে রয়েছে মালিকের মূলধন। মালিক বলতে ব্যবসায়ের যে প্রতিষ্ঠাতা, যে শুরু করে, যে চালু করে, তার নামই হচ্ছে মালিক। তো মালিক ব্যবসা শুরুর সময় যা কিছু দেয়, এর একত্রে যে মূল্য হয় সেটার নামই হচ্ছে মূলধন। মূলধন বলতে শুধুমাত্র নগদ টাকাকে বোঝায়, এটা কিন্তু ভুল। ব্যবসা শুরু করার সময় সে নগদ টাকা দিতে পারে, পণ্য দ্রব্য দিতে পারে, আসবাবপত্র দিতে পারে, ফ্যান, চেয়ার, টেবিল ইত্যাদি আনুষঙ্গিক যা কিছু দিয়ে সে ব্যবসাটা শুরু করে, একত্রে যে মূল্য হয় এর নামই হচ্ছে মূলধন। তাহলে এটা দেখো অভ্যন্তরীণ কেন বলছে, এটা যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরে আমি নিজেকে মালিক মনে করলাম, আমি এই ব্যবসায়ে এগুলো দিলাম, এগুলোকে যেহেতু আমি নিজে ভিতর থেকেই দিচ্ছি, সেহেতু এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ উৎস। অনুরূপভাবে দেখো শেয়ার, অনেক পরিচিত একটি নাম শেয়ার মার্কেট, আমরা শুনেছি শেয়ার বাজার, আচ্ছা শেয়ারের বিজনেস করে অনেকে শুনেছি, আসলে শেয়ার কি তোমরা কি জানো? তো মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে। দেখো এটা হয়তো তোমরা ক্লিয়ার বলে না, আরো যদি সহজ ভাষায় বলা যায় তাহলে শেয়ার হচ্ছে একটা কাগজ, ছোট একটা কাগজ, যে কাগজের মাধ্যমে কোম্পানি জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করে। তার কাগজটার মূল্য হতে পারে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা। এই কাগজটা কোম্পানি জনগণের কাছে বিক্রয় করে, জনগণ সেটা ক্রয় করে। তাহলে জনগণ কেন ক্রয় করবে? জনগণ একটা লাভের উদ্দেশ্যে ক্রয় করে। দেখো তুমি একটা কোম্পানির মূল্যে একটা শেয়ার ক্রয় করেছো, যার দাম হচ্ছে 100 টাকা। তো কোম্পানি বলেছে এই শেয়ারটা আপনি ক্রয় করবেন, এই শেয়ারটা ক্রয় করলে 100 টাকা শেয়ার ক্রয় করেছে, আমি আপনাকে নির্দিষ্ট সময় পরে 120 টাকা দেবো, অর্থাৎ বাড়তি 10 টাকা দেবো। এরকম বাড়তি লাভের আশায় জনগণ শেয়ার ক্রয় করে, ভিতর থেকে কোম্পানি জনগণের কাছ থেকে শেয়ার বিক্রি করে টাকাটা সংগ্রহ করছে। তো এটাও একটা অভ্যন্তরীণ তহবিলের উৎস, যেহেতু এটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভিতর থেকে কার্যক্রমগুলো পরিচালিত হয়, সেহেতু এই শেয়ারও একটা অভ্যন্তরীণ তহবিলের উৎস হিসেবে কাজ করে। তাহলে আশা করি শেয়ার কি বুঝতে পেরেছো। তারপর দেখো যে অবণ্টিত মুনাফা, বণ্টিত আর অবণ্টিত, এই দুটো শব্দের সঙ্গে তোমরা নিশ্চয়ই অনেক আগে থেকে পরিচিত রয়েছো। তাহলে অবণ্টিত, যেটা বণ্টন করা হয়
ব্যবসা বাণিজ্য করি কিন্তু লাভের আশায়। তো আমাদের যে পরিমাণ লাভ হয় আদৌ কি আমরা টোটাল লাভের টাকাটুকুই খেয়ে ফেলি? তা কিন্তু না, কিছু অংশ রেখে দিই ভবিষ্যতের জন্য। তো মুনাফার যে পরিমাণ অংশ ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয়, অর্থাৎ কোনো খাতে বণ্টন করা হয় না, সেই অবণ্টিত টাকাকে বলা হয় অবণ্টিত মুনাফা। আরো সহজ, মুনাফার যে অংশটা আমরা বণ্টন না করে রেখে দিই সেটাকে বলে অবণ্টিত মুনাফা। এই অবণ্টিত মুনাফাটাও আমরা পরবর্তীতে ব্যবসা বাণিজ্যে অর্থায়নের উৎস হিসেবে কাজে লাগাই, সেহেতু এটাও একটা আমাদের অর্থায়নের উৎস এবং এটা অভ্যন্তরীণ। কেন? কারণ এটা হচ্ছে ব্যবসার মধ্যে থেকেই আমরা নিয়ে থাকি। এর পরবর্তীতে আসলে এখন লভ্যাংশ সমতা করতে হবে। আমি কিন্তু পড়াচ্ছি তোমাদের অর্থায়নের উৎস। অর্থায়নের উৎস প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা হয়েছিল, একটা অভ্যন্তরে, একটা হচ্ছে বহিস্থ। অভ্যন্তরীণ বলে আমরা বলছি, এখানে বলেছে দেখো লভ্যাংশ সমতা করণ তহবিল। তোমরা ব্যবসা বাণিজ্য সম্পর্কে যদি আরো বিস্তারিত ভবিষ্যতে পড়বে তখন জানতে পারবে যে আসলে ব্যবসা বাণিজ্য প্রত্যেক বছরে কি পরিমাণ মুনাফা হবে তার একটা নির্দিষ্ট টার্গেট তারা নির্ধারণ করে। তার উদাহরণ হিসেবে বলা যাচ্ছে যে প্রত্যেক বছরে আমার মিনিমাম 1 লক্ষ টাকা মুনাফা করবো প্রত্যেক বছরে। তো আদৌ কি 1 লক্ষ টাকা হবে? কমও হতে পারে, বেশিও হতে পারে। তো দেখা যাচ্ছে প্রত্যেক বছরে কম হচ্ছে, এক বছরে বেশি হচ্ছে, এরকম উল্টা পাল্টা একটু কম বেশি হবে। তো দেখা যাচ্ছে যখন ব্যবসায়ের প্রতিষ্ঠার মুনাফা এরকম কম বেশি হয়, একবার বাড়ে একবার কমে, এরকম পরিস্থিতিতে ব্যবসাটা আসলে ঝুঁকিপূর্ণ ব্যবসা হিসেবে পরিগণিত হয়। কারণ ব্যবসা মুনাফা যদি একবার বেশি হয় একবার কম হয় তাহলে এই ব্যবসা যে কোনো সময় বন্ধ হয়ে যেতেও পারে। আবার এই রকম ব্যবসা সম্পর্কে জনগণের ধারণা খুব একটা পজিটিভ হয় না। তো এই কারণে আমার এই বছরে ধরো পর্যাপ্ত পরিমাণ মুনাফা হয়েছে, দেখা যাচ্ছে আমি টার্গেট নিয়েছিলাম 1 লক্ষ টাকা, তো 1 লক্ষ টাকা না হয়েও হয়েছে 2 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা বেশি। পরবর্তী বছরে যে আবার হয়েছে 80,000 টাকা, তাহলে আমি টার্গেট নিয়েছিলাম 1 লক্ষ টাকা, আমার হয়েছে 80,000 টাকা, এই যে 20,000 টাকাটা কমে গেছে, এই কমা টাকাটা মুনাফার পরিমাণ 1 লক্ষ টাকা না হয়ে 80,000 হয়েছে, এই 20,000 টাকাটাকে পূরণ করার জন্য বর্তমান বছরের মুনাফা থেকে যেই টাকাটা আলাদা করে রাখা হয় সেই টাকাকে বলা হয় লভ্যাংশ সমতাকরণ তহবিল। অর্থাৎ আমি আমার গ্রাহকদেরকে যারা শেয়ার ক্রয় করে তাদেরকে লাভের টাকা সমান হারে দিব বলেছি, 1 লাখ টাকা 1 লাখ টাকায় দিব বলেছি, কিন্তু আমার ব্যবসায়ী তুলনামূলক টাকা ইনকামটা কমে গেছে। তো এটা তো আর জনগণকে বলা যায় না, এটা আমাদের সম্পর্কে তাদের নেগেটিভ ধারণা হবে। তাদের লাভের টাকাটা যেহেতু যেই পরিমাণে হারে প্রত্যেক বছরে দেয়া হয় সেই পরিমাণে হারে যেহেতু আমরা দিতে পারি, এই কারণে যে টাকাটা বর্তমান বছরের মুনাফা থেকে আলাদা করে রাখা হয় তার নাম হচ্ছে লভ্যাংশ সমতাকরণ তহবিল। এই টাকাটাও অনেক সময় আমাদের ব্যবসায় অর্থায়নের উৎস হিসেবে কাজ করে। এর পরবর্তীতে আসলে আরও সঞ্চিত হবে, এটা খুবই সহজ। মানুষ ভবিষ্যতের জন্য যা কিছু সঞ্চয় করে রাখে সেটাকে বলা হয় সঞ্চিত হবে। তো মানুষের ভবিষ্যৎ যেহেতু অনিশ্চিত, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমার প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের কোনো অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনায় কোনো অঙ্গ হানি হতে পারে, অসুখ বিসুখ হতে পারে ইত্যাদি, এই সমস্ত উদ্দেশ্যগুলো অর্জনের জন্য মুনাফা থেকে যে পরিমাণ টাকাটা আলাদা করে রাখা হয় তার নামই হচ্ছে সঞ্চিত তহবিল। এই সঞ্চিত তহবিলটা অনেক ব্যবসায়ের অর্থায়ন হিসেবে কাজ করে। তো মোটামুটি এগুলো ছিল তোমার অভ্যন্তরীণ তহবিলের উৎস। এরপরে আমরা আসি দেখো বহিস্থ তহবিল। এই বহিস্থ তহবিলের উৎসগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা স্বল্পমেয়াদী, একটা মধ্যমেয়াদী আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তো তিনটায় একটু তোমাদের সংজ্ঞা আকারে বলি, কারণ এখান থেকে সংজ্ঞা থাকতেও পারে, বহু নির্বাচনীয় থাকতেও পারে, যে স্বল্পমেয়াদী তহবিলের উৎস বলতে কি বুঝো, মধ্যমেয়াদী তহবিলের উৎস বলতে কি বুঝো, দীর্ঘমেয়াদী তহবিলের উৎস বলতে কি বুঝো। তো খুবই সহজ পড়াগুলো দেখো, স্বল্পমেয়াদী যে তহবিলের মেয়াদ 1 বছরের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ আজকে নিয়েছো 1 বছরের মধ্যে সেটার কার্যক্রম শেষ হয়ে যায়, এগুলোকে বলা হয় স্বল্পমেয়াদী। এবার মধ্যমেয়াদী, তাহলে 1 বছরটা হচ্ছে তোমার স্বল্পমেয়াদী, 1 থেকে 5 বছর মধ্যে যে অর্থায়নের তহবিলের কার্যক্রম যাবতীয় সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় মধ্যমেয়াদী। অর্থাৎ মেয়াদটা একটু ভালো করে খেয়াল রাখবে,
থেকে 5 বছরের মধ্যে যার কার্যক্রম সীমাবদ্ধ তাকে বলা হয় মধ্যমেয়াদী। তাহলে দীর্ঘমেয়াদী কি হবে? 5 বছরের অধিক সময় ধরে যার কার্যক্রম চলতে থাকে তার কার্যক্রমকে বলা হয় দীর্ঘমেয়াদী বহিষ্কৃত হবে উচ্চ। তাহলে স্বল্পমেয়াদী হচ্ছে 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে, মধ্যমেয়াদী হচ্ছে 1 থেকে 5 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর দীর্ঘমেয়াদী হচ্ছে 5 থেকে ঊর্ধ্ব যে কোনো সময়ের জন্য সীমাবদ্ধ থাকে। তাহলে এই বহিষ্কৃত হবে উচ্চগুলো নিয়ে আমরা এখানে সংক্ষিপ্ত আকারে তোমার সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো যে বলছে প্রাপ্য বিল বাট্টাকরণ, তাহলে এটাও একটা অর্থায়নের উৎস। আদৌ কোনো বিষয়টা মাথায় নিতে পারা যাবে, চমৎকার একটা বিষয়। আমি কারো কাছে টাকা পাবো তো ওই ব্যক্তির কাছে টাকা নাই, সে বলছে 3 মাস পরে আমাকে টাকা দিবে, তো 3 মাস পরে টাকা দিবে, সে যে টাকা দিবে এটা লিখিত আকারে যে কাগজটা আমাকে দেয় এই কাগজটার নামই হচ্ছে প্রাপ্য বিল। কারণ মৌখিক কোনো কথার ভরসা অনেকে নাও পেতে পারে, সেই কারণে তার কাছ থেকে আমি একটা লিখিত নিয়েছি যে অমুক ব্যক্তি আমাকে 1 লাখ টাকা বা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 3 মাস পরে আমাকে দিবে, এই বলে সে একটা কাগজ আমাকে লিখে দিয়েছে, এই কাগজটার নামই হচ্ছে প্রাপ্য বিল। এখন এই প্রাপ্য বিলটা 3 মাস পূর্ণ হওয়ার আগেই যদি আমার টাকার প্রয়োজন হয় তো এক্ষেত্রে আমি কি করতে পারি, যে কোনো ব্যাংকে যেটা বিক্রি করতে পারি, ব্যাংকে বিক্রি করে টাকা নেয়ার এই প্রক্রিয়া বা এই কার্যক্রমকে বলা হয় প্রাপ্য বিল বাট্টাকরণ। দেখো 3 মাসের জন্য তোমাকে অপেক্ষা করতে হচ্ছে না, আমার কাছে অনেকগুলো প্রাপ্য বিল রয়েছে, টাকারও প্রয়োজন, তো এই টাকাগুলো আমি এখন সংগ্রহ করার জন্য প্রাপ্য বিলটা ব্যাংকে বিক্রি করতে পারি। এখানে একটু বলে রাখি, তাহলে ব্যাংকের ভিতর থেকে লাভটা কি? তো সাপোজ এই প্রাপ্য বিলটার পরিমাণ যদি ধরো 10,000 টাকা হয়, তো আমি যদি প্রাপ্য বইটা এখন ব্যাংকে বিক্রয় করতে চাই তাহলে ব্যাংক আমাকে কিন্তু পুরো 10,000 টাকা দেবে না, ধরো মিনিমাম 500 টাকা কম করে দেবে। তাহলে 3 মাস পরে কি করবে ব্যাংকটা, এই প্রাপ্য বিলটা অমুক ব্যক্তির কাছে নিয়ে যাবে যার কাছ থেকে আমি কাগজটা নিয়েছিলাম, 3 মাস পরে যে সে পুরো টাকাটাই ওই ব্যক্তির কাছ থেকে আদায় করবে, ভিতর থেকে ব্যাংকের 500 টাকা লাভ হয়ে যাবে। আর এই কার্যক্রম করে আমি যে টাকাটা সংগ্রহ করি এটা কিন্তু টোটালি একটা প্রতিষ্ঠানের বাইরে কার্যক্রম, এই কারণে এটা বহিষ্ঠ তহবিলের উৎস বলা হয়। তাহলে সংক্ষিপ্ত করে বুঝতে পারছো যে প্রাপ্য বিল বাট্টা করেও ব্যবসায় প্রতিষ্ঠান তার প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারে। এরপর দেখো প্রদেয় বিল, তাহলে প্রদেয় বিল বলতে আমার কাছে টাকা নাই, আমি পণ্য ক্রয় করেছি বাকিতে বা বাকিতে ক্রয় করব, এই যে আমি পণ্যটা ক্রয় করে আমার ব্যবসায় কাজে লাগাতে পারছি, 2-3 মাস সময় পাচ্ছি, এই যে 2-3 মাস সময় পাচ্ছি এটাও কিন্তু আমার ব্যবসার জন্য অনেক বড় একটা পজিটিভ দিক। কারণ 3 মাসের মধ্যে দেখা যাচ্ছে আমি এই পণ্যটা ক্রয় করে বিক্রয় করে টাকাও পেতে পারি, তো এইভাবে এই প্রযুক্তিটাও আমার কিন্তু বহিষ্কৃত তহবিলে উৎসাহ কাজ করে। এরপরে দেখো বাণিজ্যিক ব্যাংক, আমরা তো জানি আমাদের দেশ বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, বাণিজ্যিক ব্যাংক রয়েছে, তো দেশের যে সমস্ত ব্যাংকগুলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় এই সমস্ত ব্যাংকগুলোকে বলা হয় বাণিজ্যিক ব্যাংক। তো আমাদের দেশের সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, ঢাকা, আইটিআইসি ব্যাংক, ইউনাইটেড ব্যাংক ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ব্যাংক রয়েছে, এই সমস্ত ব্যাংকগুলো সবগুলোকে বাণিজ্যিক ব্যাংক বলে। এই সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো আমাদের ব্যবসা বাণিজ্যকে আরো উন্নত করার জন্য তারা প্রয়োজনীয় পরিমাণ অর্থ সহায়তা দিয়ে থাকে, অবশ্যই তারা সেটা ঋণ হিসেবে দিয়ে থাকে, যেটা আমাদের ব্যবসায় জগতে বহিষ্ঠ তহবিলের অন্যতম উৎস হিসেবে বিবেচিত হয়। তাহলে বাণিজ্যিক ব্যাংক একটা বহিষ্ঠ তহবিলের উৎস। এরপর দেখো লিজিং, তোমরা লিজিং বিষয়টা কতটুকু মাথায় নিতে পারো, তোমরা মনে হয় জানো যে সম্পদ কন্ট্রাক্ট নেওয়া যায় বছরের জন্য, 10 বছর মেয়াদি, 20 বছর মেয়াদি, 5 বছর মেয়াদি, একটা সম্পদ নিয়েছি আমি, সম্পদটার উপরে ব্যবসা বাণিজ্য করে আমার ব্যবসা নির্বাহ করছি চালাচ্ছি, তো নির্দিষ্ট সময়ের পরে যখন তার সম্পদ তাকে ফিরিয়ে দিতে হয়, এমন একটা উদাহরণস্বরূপ বলা যায় ধরো একটা কুকুর নেওয়া হয়েছে 5 বছরের জন্য 10,000 টাকা, তো যখন 5 বছর শেষ হয়ে যাবে তখন তোমাকে কুকুরটা ফিরিয়ে দিতে হবে। এরকম ভাবে কোনো সম্পদ যখন আমরা ব্যবহার করি এই ব্যবহার করাকে বলা হয় লিজিং, এভাবে কোনো ফ্যাক্টরি হতে পারে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সম্পত্তি এই পদ্ধতি নিয়েও অনেকে অর্থায়নের উৎস হিসাবে কাজে লাগায়। এরপর দেখা হচ্ছে গ্রাম মহাজন, এটা সহজেই বোঝা যাচ্ছে গ্রামে যারা মহাজন টাইপের লোকজন থাকে অর্থাৎ মোড়ল টাইপের লোকজন থাকে এদের কাছ থেকেও আমার ব্যবসা বাণিজ্যের যে অর্থের প্রয়োজন হয় প্রয়োজনে পরিমাণ অর্থ আমরা
ভার হিসেবে পেয়ে থাকি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে শিরোনাম আকারে তোমাদের সামনে বোর্ডে উপস্থাপন করলাম। এই শিরোনামগুলো তোমাদের পাঠ্যপুস্তকে বিস্তারিত বর্ণনা রয়েছে। তো তোমরা অবহেলা না করে আজকে এই ক্লাস শেষে যদি বইয়ের দিকে একটু খেয়াল করো, তাহলে অবশ্যই এই পড়াগুলো তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। এখান থেকে অনেক বহু নির্বাচনীয় তোমরা আয়ত্ত করতে পারবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। যে যেখানেই থাকো ভালো থাকো। আল্লাহ হাফেজ।